हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা হচ্ছে বার্থডে ব্লগ। তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো, হ্যাঁ হ্যাঁ দিদির বার্থডে, ওই যে দেখছো ওকে। এখন আটা মাখছে, মানে আমি তো একা করতে পারবো না, ওকে তো একটু হেল্প করতে হবে। জানি ওর কড়াটা সাজে না আজকে, মানে ওকে করতে না দিলে ভালো হয়, কিন্তু কিছু করার নেই। হ্যাঁ, নাহলে একা হাতে চাপ। আর বিকেল 5টা বেজে যাবে বেচারিকে খেতে দিতে দিতে। তো এখন আমরা তোমাদেরকে দেখাচ্ছি পুরো ব্লগটা, তোমরা আজকে স্কিপ করবে না। আজকে দিদির বার্থডেটা, কালকে অলনাইট পার্টির পরে 3:30 সময় ঘুমিয়েছি আমরা। 3:30 সময় ঘুমিয়ে এখন একটু লেট হয়ে গেল। তারপর ওই ও এখন স্নান করে জাস্ট পুজো করলো। তো এখন আটা মাখছি, আমি তরকারি চাপিয়ে দিয়েছি। আর এখানে যে এই যে আমাদের এটা হচ্ছে ছোট বোন, তো খুব আদরের, তাই জন্য আর ওকে আমরা কিছু বলি না, বলতে কেমন লাগে আমাদের। তো এখন তোমার দিদিকে দেখাচ্ছি, দেখো এই যে দিদি কাকা, এই যে আটা মাখছে, এই দেখো এগুলো সব রান্না করবো, যে 5টা ভাজা করব, তার সাথে আলু আমি অ্যাড করে দিই, আলু ভাজা তো করতেই হবে, শাক আছে। আজকে নিরামিষ, তাই জন্যই কালকে আমরা চিকেন পার্টিটা করে নিয়েছি, কারণ আজকে শনিবার, আমাদের ঘরে নিরামিষ হয়। এখানে আলুর চচ্চড়ি হচ্ছে, সকালবেলা টিফিন হচ্ছে ময়দা লুচি আর আলু চচ্চড়ি, বাটি চচ্চড়ি। তোমাদেরকে দেখালাম, তোমরা এখন ব্লগটা কন্টিনিউ দেখো। এখনো মানে জেঠিমনি, তো তোমার জেঠুর মেয়ে, তোমাদের দাঁড়ানি, তো জেঠু জেঠুমনি আসছে, ওরা রাত্রিবেলা বাড়ি চলে গেছে। তো এখন হচ্ছে জেঠু জেঠুমনি আসবে, আর জিজুরা সবাই বাজারে গেছে মিষ্টি ফিষ্টি আনতে। তাদেরকে পনির সব আনা হয়ে গেছে, এই যে রান্নাটা এখন স্টার্ট করবো। তো তোমরা ব্লগটা থেকে কন্টিনিউ দেখো, আজকে বার্থডে ব্লগ, দিদির বার্থডেটা পুরো বাঙালিয়ানা আজকে মানে করবো, বাঙালিয়ানা ব্লগটা করবো। কালকে আমরা একদম ওয়েস্টার্ন ব্লগ দিয়েছিলাম, মানে একটু পার্টি শার্টি অল নাইট এরকম দিয়েছিলাম। তো আজকের ব্লগটা তোমরা পুরোটা দেখবে, আর যারা আজ কালকের ব্লগটা দেখোনি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর পুরোনো ভিডিওটা পুরোনো ভিডিওগুলো সবই দেখবে। বাট বার্থডে কালকে অ্যাডভান্স যে ব্লগটা আছে সেটা দেখবে, তো ওটা খুব ভালো লাগবে তোমাদের, এটা সারপ্রাইজ ব্লগ, তো খুব মজা আসে, কালকে খুব মজা হয়েছে। তো ওটাই, এখন ব্লগটা কন্টিনিউ রাখি, তাহলে রান্না করি নয় বক বক করলে। তো এখন ব্লগটা কন্টিনিউ রাখো। এক প্লেটে দুজন খাচ্ছে স্বামী স্ত্রী, লুচিটা দে নিলে না জিজু, গরম গরম একটা নাও। হ্যালো গাইস, গুড আফটারনুন। এখন আমি দিদিকে খেতে দিচ্ছি, এখন বাজে দুপুর 2:00। তো দিদি বসে পড়েছে খেতে, এই যে কুচো কাচ্চা বাচ্চাদের নিয়ে, বাচ্চাদেরই তো আনন্দ এখন, আমাদের আর কি বাচ্চাদের আনন্দ, বাচ্চাদেরই আনন্দ, তাই ওরা বসে পড়েছে। তোমাদেরকে দেখিয়ে দিই আমি কী কী বানিয়েছি। তো ওখানে বানিয়ে দেখো, ভাত তো আছেই, আর দুটো চোখ একটা দাগ আছে, আর আলু ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, ঘি করলা ভাজা, কুমড়ো ভাজা, আর বরবটি ভাজা আছে। এখানে আছে ডাল, পনিরের তরকারি আছে, আর আছে প্লাস্টিক চাটনি, আর হচ্ছে পায়েস, আর দু রকমের মিষ্টি। তোমাদেরকে আমি কালকে বার্থডে পার্টির অ্যাডভান্স ব্লগটা তোমাদেরকে দিয়েছিলাম, দেখলে কোন চিকেনটা বানানো হয়েছিল, কারণ আজ যেহেতু শনিবার তার জন্য আমরা আগের দিন চিকেনটা করে নিয়েছি, আজকে তাই নিরামিষ করলাম। তো এখন দিদি খাওয়াটা স্টার্ট করছে, দেখো আমরা পোস্ট মেরে মেরে খাচ্ছি যেহেতু ব্লগটা হচ্ছে, বুঝতে পারলে? আর এবার তো বুঝতেই পারছে না যে আমরা ওকে জুম করে ওর মুখটা নিচ্ছি, ও যখন ব্লগটা দেখবে তখন বুঝতে পারবে। তো চলো এবার ছেলেদেরকেও খেতে দিয়ে দিই, ওরা অনেকক্ষণ ধরে ওয়েট করছে। তো দেখো বসে পড়েছে, আমি সবাইকে দিচ্ছি, ভিডিওটা আমার বোন, ছোট বোন, ও করে দিচ্ছে। ওই যে খেতে বসে পড়েছে জেঠু জিজু সবাই বসে পড়েছে, তো চলো সবাই খেয়ে নিক, তারপরে আমরা খেতে বসবো। হ্যালো বন্ধুরা, এই যে এরা এবার খাবার শুরু করেছে, এখন 4টে বাজে। এত গল্প করলে কি করে খাবে বলো তোমরা? এই যে গল্প শেষ হচ্ছে না, এই যে পাকা বুড়োর মা, এই যে এত গল্প, এত গল্প, বাপরে বাপ। আমার মা তো রেগে গিয়ে আর তাকাচ্ছে না, কিছু বলছেই না, কিছু বলো, রেগে গেছো কেন? আর একটু দেরি হয়, খিদে পেয়ে গেছে মায়ের, আসলে সুগারের মানুষ তো, আর আমার শাশুড়ি তো উঠতেই পারছে না। কত দূর থেকে এসছে আমার জন্মদিন খেতে, মাথা নিচু করে 4টা পর্যন্ত খাচ্ছে। তো শ্বশুর বাড়ির লোক দেখলে এরা বলবে, দিদির বার্থডেতে আবার 4টে পর্যন্ত খাওয়া? না, আর এখানে তো 2টোর মধ্যে খেয়ে নাও। পুরো 3টে বাজে এখন, দিদিরা খুব ইয়ার্কি মারে, তখন পুরো 3টে বাজে।
হ্যালো, এখন হচ্ছে বিকেল বেলা, তো গুড ইভিনিং সবাইকে। আজকে বার্থডেতে আমি কেক বানানো আমার হয়ে গেছে, তোমরা কেকটা দেখে নাও চটপট করে কেমন করে বানিয়েছি, তারপরে বার্থডে সেলিব্রেশনটা তো দেখাবো অবশ্যই, তোমরা দেখে নাও কেকটা আমি কীভাবে এখন বানিয়েছি। হ্যাঁ তো দেখো, পুরোপুরি ডেকোরেট করে নিয়েছি ব্ল্যাক ফরেস্ট কেক। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই চেক করে নেবে ডেসক্রিপশন বক্সটা। তো এবার কেক কাটিং এর পালা, দেখো দিদি কেক কাটছে কুচো কাচাদের নিয়ে, তিনজন তিন ভাই বোনেরা একসাথে কেক কাটছে। তো চলো তোমাদের টোরা ব্লগটা পুরো কন্টিনিউ দেখতে থাকো। দেখে নিয়ে তোমরা আমি কেমন করে কেকটা ডেকোরেট করেছি, পুরোপুরি হোমমেড। ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, দেখে নেবে তোমরা। তো এখন কেক কাটার ভিডিওটা তোমরা হচ্ছে দেখলে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তো টাটা, বাই বাই। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, বাই বাই।